আনিকা চলে গেল আর আমি শুধু ভাবতে লাগলাম, আরুহি কি আসলেই আমার পিচিটার অ্যাক্সিডেন্ট করিয়েছিল? শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য আরুহি এতটা নিচে নামতে পারে? সেই দিন যদি আমি আরুহির কাছে টাকা আনতে না যেতাম, তাহলে আমি শ্রেয়াকে কী করে বাঁচাতাম? আমার পিচিটা যে সেই দিন মারা যেত, আমি আমার পিচিটাকে ছাড়া কী করে বাঁচতাম? এমনিতেই আরুহির জন্য আমার পিচিটা আমার সাথে কবে থেকে কথা বলে না। আনিকা যা বলল তা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে আমি জীবনেও আরোহীকে ক্ষমা করব না। এইসব ভাবতে ভাবতে আমার চোখে জল চলে আসলো। একটু পরে আরোহী আসলো। আমি আরোহীকে বাড়িতে নিয়ে রান্না করে খাবার দিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম। রিক্সা চালাতে চালাতে বিকাল হয়ে এসেছে। ঠিক তখনই দেখলাম আমার রিক্সার সামনে জয় এবং তার বন্ধুরা, তাদের সাথে আরোহীও একটা গাড়িতে বসে রয়েছে। আমি ওদের দেখে রিক্সা থেকে নেমে আসলাম। জয়রা আমার সামনে এসে কোনো কথা না বলে আমাকে মারতে লাগলো। আমাকে এমন মার খেতে দেখে আশেপাশের মানুষ এসে আমাকে বাঁচালো। মানুষগুলো আমার কাছে আসছে দেখে জয় এবং বাকিরা ভয়ে চলে গেল, আর আরোহীও গাড়ি নিয়ে চলে গেল। আমি ভালো মতোই বুঝে নিয়েছি সকালে আরোহী আমাকে মেয়েটির সাথে কথা বলতে দেখেছে, তাই আমাকে মার খাওয়ালো। সেই মানুষগুলোই আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে শরীরে ব্যান্ডেজ লাগিয়ে দিল। ওরা আমাকে শুধু হাত পা দিয়ে মারেনি, আমাকে ওরা লাঠি দিয়ে মেরেছিল। তাই আমার শরীরের অনেকটা কেটে রক্ত বের হয়ে গেছে। ডাক্তার আমাকে ব্যান্ডেজ করিয়ে দিল। তারপর আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আরোহী বসে বসে মোবাইল চালাচ্ছে। কিরে ফকিমি, মারগুলো কেমন লাগলো? আজকে যদি লোকগুলো তোকে বাঁচাতে না আসতো, তাহলে তোকে সেখানেই মেরে রেখে আসতাম। আমাকে তো আপনি মেরেই ফেলেছেন, আমার শুধু শরীরটা জীবিত আছে, তাছাড়া ভিতরের আত্মাটা তো অনেক আগেই মরে গেছে। এত মার খাওয়ার পরেও দেখি তোর বড়লোকি কথা বলার অভ্যাস যায় নাই। মনে হয় আরো একটু মার খাওয়ানোর দরকার ছিল। হয়তো। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? কি কথা? আমাকে চাকর বানানোর জন্য এবং আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য কি আপনি সেদিন শ্রেয়াকে অ্যাক্সিডেন্ট করেছিলেন? কোন দিন? আমাদের বিয়ের আগে, যেদিন আমি আপনার কাছে 1 বছরের জন্য নিজেকে বিক্রি করে 10 লক্ষ টাকা নিয়েছিলাম। হ্যাঁ, আমি করেছিলাম। একটু বলবেন, আমার ছোট বোনটা আপনার কি এমন দোষ করেছিল যার জন্য ওকে প্রাণে মারতে চেয়েছিলেন? তোর বোন আমার কোনো দোষ করে নাই, তুই করেছিস। তুই আমাকে বারবার অপমান করেছিস। আপনার রাগ আমার উপর ছিল, আপনি আমাকে মেরে ফেলতেন, শুধু শুধু আমার বোনটাকে মারতে গিয়েছিলেন কেন? আমার বোন তো কোনো দোষ করেনি। জানেন, আমি আমার বোনকে নিজের থেকেও বেশি ভালোবাসি। অবশ্য আপনাকে ভালোবাসার কথা বলে কী লাভ? ভালোবাসা কি সেটা তো আপনি বুঝেন না, আপনি শুধু বুঝেন টাকা। তুই কিন্তু এবার বেশি বলে ফেলছিস। আমাকে আর একটা কথা বলবেন? কি কথা? আপনি কখনো আপনার মা বাবাকে মন থেকে ভালোবেসেছেন? তোর কি মনে হয় আমি আমার মা বাবাকে ভালোবাসি না? আমার তো মনে হয় না, কারণ আপনার মতো মেয়ে কাউকে কোনোদিন ভালোবাসতে পারে না। তুই কি ভাবিস সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। আপনি জানেন, আপনি আমাকে আমার প্রিয়জনদের থেকে আলাদা করার পরেও আমার মনে আপনার জন্য একটু হলেও ভালোবাসা ছিল। তাই হয়তো সেই দিনের পর থেকে আমি আপনার দেয়া অত্যাচারগুলো সহ্য করেও আপনার পাশে ছিলাম। কিন্তু আজকে যখন আপনি নিজের মুখে স্বীকার করলেন আপনি আমার পিচিটাকে মারার মতো এত নীচ একটা কাজ করেছেন, তারপর থেকে আমি আপনাকে যতটা ভালোবেসেছিলাম তার থেকে অনেক গুণ বেশি ঘৃণা করব। তোর মতো ছোট লোক আমাকে ভালোবাসলে কি আর ঘৃণা করলে কি, আমার এত কিছু যায় আসে না। আর তুই যে বললি আগে ভালোবাসতি, সেজন্যই আমার কাজগুলো করতি, এখন তো ঘৃণা করিস, তাহলে এখন কাজ করবি না? আমার কাছে কিন্তু এখনও তোর সাইন করা সেই 1 বছরের কন্ট্রাক্ট কাজটা আছে। আমার কথা না শুনলে এইটা দেখিয়ে তোকে জেলের ভাত খাওয়াবো। চিন্তা করিয়েন না, আমি 1 বছর হওয়ার আগে আপনার কাজ করা বন্ধ করব না। তাহলে চুপচাপ আমার খাবার তৈরি কর, আমার অনেক খিদে লেগেছে। তারপর আমি আস্তে আস্তে গিয়ে আরোহীর জন্য খাবার তৈরি করে দিলাম। আরোহী খেয়ে চলে গেল।
আমার আজকে আর খেতে ইচ্ছে করলো না। আজকে পিচিটার কথা অনেক মনে পড়ছে, তাই আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আরোহীকে ভার্সিটিতে নিয়ে গেলাম। আমি ক্লাসে চলে গেলাম আর আরোহী ওর বান্ধবীদের কাছে, কিন্তু আনিকা ছাড়া আর কেউই আসেনি। আরোহী আনিকার সামনে যেতে দেখতে পেল আনিকা সেই মেয়েটির সাথে কথা বলছে যাকে কালকে আমার সাথে কথা বলতে দেখেছিল। মেয়েটির নাম নিধি। আরোহী আনিকার পাশে গিয়ে বসল। কিরে আনিকা, তুই এই মেয়েটির সাথে কি কথা বলিস? কি কথা বলছিস সেটা তো শুনতে পারবি না। আমরা সাগরের সম্পর্কে কথা বলছি। ওই ছোট লোকের সম্পর্কে কি কথা বলিস? ওই আবার তোদের কি কিছু করেছে নাকি? যদি করে থাকে তাহলে আমাকে বল, আমি ওরে শিক্ষা দিব। সাগর আমাদের কিছু করেনি। আচ্ছা আরোহী, তুই আমাকে একটা কথা বলবি? কি কথা? সাগর তোর এমন কি ক্ষতি করেছিল যার জন্য তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস? তুই সাগরের সাথে যে ব্যবহার করছিস তেমন ব্যবহার কেউ নিজের বাড়ির পশুর সাথেও করে না। ওই আমারে ভার্সিটির সবার সামনে অপমান করেছিল, তাই করি। তুই কি করিস নি? ভার্সিটির সবার সামনে জয়ের জুতো দিয়ে ওকে মেরেছিস, ওর থেকে ওর প্রিয় মানুষকে কেড়ে নিয়েছিস, তার উপর প্রতিদিনই তো মারিস। আরো এই জানো, প্রতিটা মেয়ে চায় তার স্বামী তাকে নিজের জীবনের থেকে বেশিও ভালোবাসুক। যত বাধা বিপত্তি আসুক না কেন, তারা জানি ছেড়ে না যায়। তুমি সাগরের মতো এত ভালো একজন ছেলেকে জীবনসাথী হিসেবে পেয়েও হারালে। তুমি কি আমার থেকে সাগরকে বেশি ভালো করে চিনো? ওই কেমন সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো না। যদি জানতে তাহলে এই কথা বলতে পারতে না। তুমি সাগরের স্ত্রী হতে পারো, কিন্তু তাও তুমি জানো না সাগর কেমন একটা ছেলে। সাগরের কি পছন্দ কি অপছন্দ সেটা কি তুমি জানো? সাগর কেমন বউ চায় সেটা কি তুমি জানো? না হলে এটাই বলে দাও, সাগরের পড়ালেখা, রিক্সা চালানোর পাশাপাশি আর কি কি করে? আরোহী নিশ্চয়। আমি জানি আরোহী, তুমি এর উত্তর দিতে পারবে না, কারণ তুমি কখনো সাগরকে জানার চেষ্টাই করনি। আমি আনিকার কাছ থেকে সব শুনেছি, তুমি সাগরের সাথে কেমন ব্যবহার করো। আরোহী, তুমি কি আমার একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? ধরো একদিন হঠাৎ করে তোমার মা বাবা এত এত টাকা, এত ব্যবসা সব শেষ হয়ে গেল, তোমার বাবা মা সাগরের মতো ছোট লোক হয়ে গেল, তখন কি তুমি তাদের আর ভালোবাসবে না? তাদের কি তুমি ছেড়ে অন্য কোথাও চলে যাবে? ভালোবাসবো না কেন, আর তাদের ছেড়ে অন্য কোথাও যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কেন যাবে না একটু বলবে? কারণ তারা আমার মা বাবা, আর যদি বাবা গরিব হয়ে যায় তাতে কি হয়েছে? সে তো আমার বাবা, তার ভালোবাসা তো কখনো কমে যাবে না। তাহলে তুমি কি করে ভুলে গেলে সাগর তোমার স্বামী? একটি মেয়ের বিয়ের পর তার কাছে তার স্বামী সব, আর তুমি সেই স্বামীকেই সবার সামনে অপমান করেছো, দিনের পর দিন মেরেছো, তোমার কি একটুও খারাপ লাগেনি? নিধি, এসব কথা বাদ দে, খারাপ তার লাগে যার মন থাকে, আর ওই তো মনই নেই, নাহলে কেউ কি এভাবে কাউকে মারতে পারে? তাছাড়া কাউকে ভালোবাসতে মন লাগে, ওর যেহেতু মন নেই সেও তো কী করে কাউকে ভালোবাসবে? আর ও জীবনেও কারো ভালোবাসা বুঝতে পারবে না, ও শুধু টাকা বোঝে, আর ও যেখানে টাকা দেখবে ও সেখানেই যাবে। আনিকা, এবার তোরা চুপ কর, আমি আর এসব নিতে পারছি না। সত্যি কথা তো, তাই শুনতে খারাপই লাগে। হ্যাঁ পড়ি, কিন্তু মাঝে মাঝে মনে হয় সাগরের লেখা গল্পগুলো পড়ে বাদ দিয়ে দিই। কেন? সাগর তো এত ভালো গল্প লেখে, গল্প পড়া বাদ দিব কেন? আরে দেখোস না, ওর গল্পগুলো এখন কষ্টের নদীতে ভাসতেছে, মাঝে মাঝে তো ওর গল্প পড়ে একা একাই চোখের জল বেরিয়ে যায়। আমারও একই অবস্থা, কিন্তু সাগরের গল্পগুলো পড়া আমি অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, তাছাড়া ভালোবাসার যে গল্পগুলো লেখে সেই গল্পগুলো অনেক সুন্দর হয়। তোরা এইসব কি বলছিস, আর কোন সাগরের কথাই বা বলছিস? তোর বাবার টাকায় কেনা চাকরের কথা বলছিস? ওকে তো আর তুই স্বামী ভাবিস না, তাই চাকরি বললাম। ওই আবার গল্প লেখে কবে থেকে? তুই যদি ওর সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ দিতি তাহলে তুই নিজে জানতে পারতি। তারপর আনিকা আর নিধি চলে গেল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।